ইসলাম কেয়ার স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকেই সুস্থ আছো এবং ভালো আছো, আর অবশ্যই স্বাস্থ্যবিধি, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো আজকে চতুর্থ শ্রেণীর বোর্ডিং ক্লাস নেব অনলাইন ক্লাসে। আমার প্রিয় শিক্ষার্থীরা সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাই জয়েন করার জন্য। আশা করছি আবারও শুভকামনা রাখছি যে সবাই সুস্থ আছে এবং অনলাইন ক্লাস করার জন্য রেডি হয়ে আছে। কীভাবে রেডি হয়ে আছো? যেহেতু অঙ্ক ক্লাস, অবশ্যই খাতা বই এবং কলম কী করতে হবে? সামনে রাখতে হবে, ঠিক আছে? শুরু করছি। তো যারা ক্লাস করছো তারা জানো ৬৫ আমি আছি। গতদিন ৩ পর্যন্ত ক্লাস করিয়েছি, ৩ নাম্বার পর্যন্ত অঙ্ক করানো হয়েছে, আজকে ৪ নাম্বার অঙ্কটি করাবো। আগে আমরা ৪ নাম্বার অঙ্কটি করি। দেখো, রূপা ও মনির কাছে একসাথে ৮৭৫ টাকা রয়েছে। কি হচ্ছে? রূপা ও মনি দুজন মানুষ, তাদের দুজনের কাছে ৮৭৫ টাকা রয়েছে। মনির কাছে রূপার যে ১২৫ টাকা বেশি রয়েছে, মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা রয়েছে? যেহেতু মনির কাছে রূপার যে ১২৫ টাকা বেশি রয়েছে, আমরা তাহলে কি রূপার টাকা বা মনির টাকা কারোর টাকা জানি না, কিন্তু আমরা যদি রূপার টাকাটা বের করতে পারি তাহলে কি হবে, ১২৫ টাকা রূপার টাকার সাথে যোগ দিলে আমরা মনির টাকা পেয়ে যাব। আবার দেখো, রূপা ও মনির একত্রে অর্থাৎ একসাথে সমষ্টিতে মোট কত টাকা রয়েছে? ৮৭৫ টাকা এটা দেওয়া আছে। তাহলে যাই, আমরা অঙ্কে প্রথমেই শুরু ধরে নেই রূপার কত টাকা আছে। আমরা ধরে নিয়েছি ঘড়ি, রূপার আছে ক টাকা। তাহলে মনির কত আছে আগে বলেছি, রূপার যা টাকা আছে তার থেকে ১২৫ টাকা বেশি। তাহলে আমরা কী করবো? রূপার আছে ক টাকা, এই মনির টাকাটা কী করবো, রূপার ক টাকার সাথে ১২৫ টাকা যোগ করে দেব। তাহলে প্রশ্ন মতে কী হবে? দেখো, আমি দুজনের টাকা যোগ করলে ৮৭৫ টাকা পাবো। এখন দুজনের টাকা তো আমি জানি না, আমি একটা ধরে নিয়েছি এবং একটা ক্লু দেওয়া আছে যে রূপার চেয়ে মনির ১২৫ টাকা বেশি। কাজে এই দুটো সংখ্যাকে, এই দুটো সংখ্যাকে যখন যোগ করবো, অর্থাৎ রূপা এবং মনির যে টাকাটা ক দিয়ে ধরে নিয়েছি সেই টাকাটা যদি যোগ করে দিই, তাহলে দুজনের ৮৭৫ টাকা হবে। ঠিক প্রশ্ন মতে কী কাজ করলাম? দুজনের টাকা সমষ্টি করে নিলাম। দেখো, রূপার ক টাকা, এই ক লিখলাম, মনির হচ্ছে ক যোগ ১২৫, ক যোগ ১২৫ লিখে ফেললাম, অর্থাৎ রূপা এবং মনির টাকা যোগ করলাম। তাহলে যোগ করে সমান সমান কী হবে? আমাদের দেওয়া আছে প্রশ্নে কত, দুজনের টাকার পরিমাণ একসাথে ১৭৫। যেহেতু আমি রূপা এবং মনির টাকার পরিমাণটা আগে যোগ করে নিয়েছি, সেহেতু সমান সমান ১৭৫ আমরা অবশ্যই লিখতে পারবো। তো দুইটা ক আছে, এই দুইটা ককে যখন যোগ করবো তখন যোগ করলে কী হবে, ২ ক, ২ ক সমান ৮৭৫ টাকা। এবং এই টাকাটাকে এটা দেখো সমান সমানের বাম পাশে আছে, যখন আমরা ডান পাশে নিয়ে যাব তখন এই চিহ্ন হয়ে যাবে বিয়োগ চিহ্ন, তাতে বিয়োগ বসিয়ে দিলাম এবং ১২৫ টাকা লিখলাম। বা ক সমান সমান আমরা এটা বিয়োগ করার পর পেলাম ৭৫০ টাকা। এই ৭৫০ টাকাকে, এই যে ২ ক ছিল এই ২টাকে যখন আমি ডান পাশে নিয়ে আসবো, এটা এই টাকাটার সাথে ভাগের সম্পর্ক হয়ে যাবে, অর্থাৎ ক সমান হবে, নিচে ২ চলে আসবে। অতএব ক সমান ৩৭৫ টাকা, ৭৫০কে ২ দিয়ে ভাগ করলে আমরা পাবো ৩৭৫ টাকা। তাহলে কী হলো, রূপার আমরা কত পাবো? রূপার আমরা আগে দেখেছি ক টাকা, কয়ের মান বের করলাম ৩৭৫, কাজে রূপার ৩৭৫ টাকা আছে। এবং মনির কত টাকা আছে? যেহেতু রূপার ৩৭৫, তাই ৩৭৫ এর সাথে ১২৫ যোগ করে দিই। দেখো, মনির ৩৭৫ যোগ ১২৫ সমান ৫০০ টাকা আছে। তাহলে এখানে যেহেতু জায়গা কম, তাই আমি উত্তরটা ওইভাবে লিখিনি, পাশে লিখে দিয়েছি। তবে তোমরা উত্তর এভাবে সুন্দর করে লিখতে পারো যে রূপার ৩৭৫ টাকা আছে এবং মনির ৫০০ টাকা আছে, ঠিক আছে? অঙ্কটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝেছ, একটু তুলে নাও তাহলে। দেখো অঙ্কটা, প্রশ্নটা আবার করছি। দেখো, রূপা ও মনির কাছে একসাথে ৮৭৫ টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে ১২৫ টাকা বেশি রয়েছে,
মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে? রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। এবং একটা ক্লু দেওয়া আছে কি মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে। তাহলে ধরে কি রূপার আছে ক টাকা, অতএব মনির আছে ক যোগ 125 টাকা। প্রশ্ন মতে ক যোগ 125, যেহেতু দুজনের টাকাকে আমরা যোগ করেছি তাই ক যোগ 125 এটা লিখলাম। এবং এই দুজনের টাকার মোট পরিমাণ কত? 875, বা দুই ক সমান 875 বিয়োগ 125, বা ক সমান 750 হল বিয়োগ করার পরে দুই দিয়ে ভাগ দিব। অত কয়েক টাকা বা রূপার টাকা যাই বলো না কেন, এখানে কয়েক যে মান বের হলো 375, এটাই রূপার টাকা কত? 375। এখন মনি আছে 375 এর সাথে কি ক যোগ 125, 125 যোগ করলাম তাহলে হয়ে গেল 75 টাকা। ঠিক আছে, এই অঙ্কটা এখন মুছে দিচ্ছি, আশা করছি সবাই তুলে নিয়েছো। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট সময় নাও, নিশ্চয়ই তোমরা বুঝেছ এবং তুলে নাও। তারপরে আমি আরেকটা অংশ উঠিয়ে দিচ্ছি, মুছে দিই তাহলে। দেখো আরেকটা অঙ্ক করে দিচ্ছি, এবার দেখো 5 নাম্বার অঙ্কটা করছি তোমাদের জন্য। এটা ছিল 4 নাম্বার, এখন আমরা করবো 5 নাম্বার অঙ্ক। ঠিক আছে, 5 নাম্বার অঙ্কটা আগে করে নেই আমরা, তাই না? আগে তো আমাদের পরে বুঝতে হবে অঙ্কটা কি। দেখো বলা আছে ওই সেই পিতা পুত্রের অঙ্ক। দেখো পিতা ও পুত্রের বয়সের, সরি, পিতা ড্যাশ পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। তাহলে কি হলো, পিতা এবং পুত্র, আমি একটু ভেঙে বলছি তোমাদেরকে, পিতা এবং পুত্র দুইজনের বয়স একত্রে সমষ্টি 55 বছর, বা একত্রে একসাথে সমষ্টি একই কথা, দুইজনের পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। কত? পিতা বয়স পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? তাহলে এখানেও আগের অঙ্কটার মতো সমষ্টি দেয়া আছে এবং একজনের বয়স আরেকজনের বয়সের পুত্রের বয়সের 4 গুণ বলা আছে, পিতার বয়স একটা কিন্তু দেয়া আছে। এবং পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স আমাদেরকে কী করতে বলেছে? বের করতে বলেছে। তাহলে দেখো আমরা এই অঙ্কটা এখন করি, কী অবস্থা হয় দেখি আমরা। শুরু করি অঙ্কটা, দেখো এখানেও আমাদেরকে কী করতে হবে? ধরে নিতে হবে। তাহলে ধরি পুত্রের বয়স, ধরি পুত্রের বয়স কত? পুত্রের বয়স 6 বছর। ঠিক আছে, ধরে নিলাম পুত্রের বয়স। আচ্ছা আরেকটা ব্যাপার বলে রাখি, কেউ যদি ক না ধরে এক্স বছর ধরতে চাও কোনো সমস্যা নাই, অঙ্ক হবে। আচ্ছা এই অঙ্কটা না হলে আমি তোমাকে এক্স করে করে দেখাই, কোনো প্রবলেম নাই। দেখো এক্স দিয়ে করছি, অনেকে না এক্স দিয়ে করলে মানে পছন্দ করে বেশি, ঠিক আছে কোনো সমস্যা নেই। অতএব পিতার বয়স আমরা কি জানি কত? 4 গুণ, 4 গুণ এক্স, অথবা আমরা এখানে বছর, বা আমরা কি লিখতে পারি? 4x, ঠিক আছে বছর, যেহেতু গুণ করলাম 4x লেখা যাবে। এখন প্রশ্ন মতে দেখো কি বলেছে, দুজনের বয়সের সমষ্টি, প্রশ্ন মতে কি বলেছে দুজনের বয়সের সমষ্টি। তাহলে x প্লাস 4x, x প্লাস 4x সমান কত করতে পারি আমরা? দুজনের বয়স কত? 55 বলেছে, 55, বা 5x, 4x আর একটা x যোগ করলে কি হবে? 5x সমান 55, বা x সমান 55/5, অতএব x সমান 5/11/55। তাহলে আমরা কি পেয়ে গেলাম? x এর মান কত পেয়ে গেলাম? 11 বছর। তাহলে আমরা এখন পুত্রের বয়স পিতার বয়স বের করতে পারবো। ঠিক আছে, এই সাইডে এই অঙ্কটিতে একটু পরে আমরা এই সাইডে করে নেই। তাহলে দেখো পুত্রের বয়স কত ধরবো আমরা? 11 বছর, তাই না? নিয়ম অনুযায়ী আমাদের পুত্র
অতএব পিতা বয়স 4 এক্স সমান 4 গুণ 4 এক্স সমান 4 গুণ 11 বছর সেটাও হবে অনুপাতে কোনো সমস্যা নেই তোমরা ক ধরেও করতে পারো এক্স ধরেও করতে পারো আচ্ছা যে জায়গা নিয়ে আমি এখন উত্তর লিখে দিলাম তোমরা উত্তরে লিখতে পারো উত্তর পুত্রের বয়স 18 বছর এবং পিতার বয়স 44 বছর এভাবে উত্তর লিখবে ঠিক আছে আচ্ছা আমি তোমাদের উত্তর লিখে দেখিয়ে দেই তা না হলে কোনো সমস্যা হতে পারে এখানে যে জায়গা পাওয়া গেছে উত্তর পিতার বয়স 11 বছর সরি ভুল লিখেছি যে বয়স 11 বছর পুত্রের বয়স 11 বছর ও পিতার বয়স কত বছর 44 বছর এইভাবে উত্তরটা লিখবে শুরু আচ্ছা আমি আরেকবার একটু তোমাদেরকে প্রশ্নটা বুঝিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো প্রশ্নটা কি আছে দেখো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ পৃথকভাবে অর্থাৎ আলাদা আলাদা ভাবে পিতা এবং পুত্রের বয়স কত আলাদা আলাদা ভাবে পিতা এবং পুত্রের বয়স কত দেখো বলছি ঘড়ি তাহলে আমরা কি করেছি ধরে নিয়েছি একটা ঘড়ি পুত্রের বয়স x বছর অতএব পিতা বয়স কত বলো যেহেতু 4 গুণ 4 দিয়ে আমরা গুণ করব x কে 4x বছর আচ্ছা তারপরে হচ্ছে প্রশ্ন মতে দুজনের বয়সের সমষ্টি 55 বছর আমাদের বইয়ে বলা আছে তাহলে সমষ্টি কিভাবে বের করব দেখো পুত্রের বয়স x বছর অতএব পিতার বছর বয়স হবে 4 গুণ x 4x বছর প্রশ্ন মতে x প্লাস বা x যোগ 4x সমান সমান 55 বা 5x বা দিয়ে কমা দিলে কি হ্যাঁ বা দিয়ে প্রত্যেকে কমা দিবে কমা 5x সমান 55 বা x সমান 55 কে ভাগ করব 5 দিয়ে অতএব x সমান 11 বছর বের হয়ে গেল অর্থাৎ x এর মান 11 বছর বের হলো তাহলে এখন কি করব পুত্রের বয়স 11 বছর পেয়ে গেলাম আমরা x এর মান পিতার বয়স হচ্ছে 4 গুণ তাহলে 4 দিয়ে 4x করেছিলাম 4 গুণ x এর মান 11 বসিয়ে দিলাম 4 11 44 বছর কি হলো উত্তরে পুত্রের বয়স 11 বছর ও পিতার বয়স 44 বছর উত্তরও পেয়ে গেলাম তাহলে একটু উঠিয়ে নাও 2 মিনিট সময় আছে একটু উঠিয়ে নাও তাড়াতাড়ি আজকে দেখি তিনটা অঙ্ক আমরা করতে পারি নাকি আর একটা অঙ্ক করার চেষ্টা করব ঠিক আছে আশা করছি এটা লিখে নিয়েছো আর একটা অঙ্ক একটু দেখে নেই তাড়াতাড়ি সময় আছে আর একটা অঙ্ক সম্ভবত আমরা দেখতে পারবো তোমরা যে অঙ্কগুলি ক্লাসে করিয়ে দিচ্ছি আশা করব প্রত্যেকে এই অঙ্কগুলি বাসায় প্র্যাকটিস করবে কারণ প্র্যাকটিস না করলে কি হবে বলতো বাবা ভুলে যাবে ভুলে গেলে কি হবে বলো আচ্ছা 6 নম্বর অঙ্কটা দেখি চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে 639 টাকা তাহলে কি বলেছে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে 639 টাকা একটি হাঁসের দাম বলে দিয়েছে 85 টাকা বলে একটি মুরগির দাম কত খুব ইজি বোঝা যাচ্ছে একটা হাঁসের দাম যেহেতু 85 টাকা বলা হয়েছে এখান থেকে আমি তিনটি হাঁসের দাম আগে বের করে নিতে পারি তারপর চারটি মুরগি তিনটি হাঁসের দাম থেকে যে তিনটি হাঁসের দাম বের বাদ দেই বা বিয়োগ করে তাহলে কি থাকবে বোঝা যাচ্ছে না চারটি মুরগির দাম থাকবে ঠিক আছে অঙ্কটা শুরু করি দেখো আমি যেটা বলেছিলাম যে একটি হাঁসের দাম আমরা জানি একটি হাঁসের দাম জানি তাহলে কত একটি হাঁসের দাম 85 টাকা
তিনটি হাঁসের দাম 85 টাকা তাহলে কি করব আমি তিনটি হাঁসের দাম বের করব তিনটি হাঁসের দাম বের করব তাহলে 85 গুণ 3 টাকা হ্যাঁ 85 সাথে 3 গুণ দিলে তোমরা গুণটা বাসা প্র্যাকটিস করবে কিন্তু হ্যাঁ মিস 255 টাকা লিখে দিলাম গুণ করে অবশ্যই মিসও গুণ করেছি দেখো 3515 টাকা ছাড়া হলো 1024 25 তাহলে 255 টাকা এখন দেখো আমাদের প্রশ্নে বলা আছে যে কি বলা আছে চাকরি মুরগি আপনি তিনটি হাঁসের দাম 639 টাকা ঠিক আছে এখন যদি এই টাকাটা থেকে চাকরি মুরগি তিনটি হাঁসের দাম থেকে তিনটি হাঁসের দাম বাদ দেই তাহলে কি বের হবে আমার চাকরি মুরগির দাম বের হবে তাহলে আমি একটু লিখি দেখো চাকরি মুরগি ও কি বলা আছে বলে দেখো চাকরি মুরগি ও তিনটি হাঁসের দাম তিনটি হাঁসের দাম বলা আছে কত 639 টাকা 639 টাকা আশা করছি সবাই বুঝতে পারছো এবং আমার সাথে সাথে বুঝিয়ে নিচ্ছো আচ্ছা এখন এটা থেকে আমি তিনটি হাঁসের দাম বের করেছি না তাহলে আমি এটা নিচে নিচে লিখবো তিনটি হাঁসের দাম কত তিনটি হাঁসের দাম কত এই দেখো 255 টাকা অতএব আমাদের বাকি হইল কি অতএব চারটি এই যে চারটি মুরগি এই চারটি মুরগির দাম আমরা বের করতে পারবো কিভাবে বের করতে পারবো বিয়োগ করলে চারটি মুরগির দাম আমরা পেয়ে যাবো কিভাবে পেয়ে যাবো যদি এটা বিয়োগ করি তাই না ঠিক আছে আমরা একটু বিয়োগ করি 6 7 8 9 4 তারপরে হচ্ছে হয়ে আর 5 কেজি করে 13 8 1 384 টাকা তাহলে আমরা পেয়ে গেলাম চারটি মুরগির দাম কত 384 টাকা এখন চারটি মুরগির দাম আমরা যদি 384 টাকা পাই এখান থেকে আমি একটা মুরগির দাম বের করতে পারছি না অবশ্যই পারবো সেটা আমি বের করি অতএব 18 মুরগির দাম কিভাবে বের করতে দেখো একটি মুরগির দাম আমি ভাগ করে দিব 384 ভাগ 4 টাকা তাহলে আমার কত টাকা বের হলো দেখো 96 টাকা আমার প্রশ্নে কি চেয়েছে একটা মুরগির দাম চেয়েছে না কি দেখি তো হ্যাঁ প্রশ্নে চেয়েছে একটি মুরগির দাম কত তাহলে উত্তরে লিখবে একটি মুরগির দাম 86 টাকা আচ্ছা অঙ্কটা আবার একটু বলি আবার একটু বুঝাই তোমাদেরকে আমি একটা জিনিস দুইবার করে বোঝাচ্ছি এবং করছি কারণ তোমরা তো আসলে সামনে বসে নেই তোমরা কিভাবে কে কিভাবে অঙ্কটি করছো এবং তুলছো আমি তো সরাসরি দেখতে পাচ্ছি না সো একটা অঙ্ক আমি দুইবার করে বুঝিয়ে দিচ্ছি আশা করছি এবং উঠিয়ে দিচ্ছি উঠিয়ে দিলাম আশা করছি তাহলে হয়তো বা সবাই করতে পারবে বা লিখতে পারবে খাতে পারবে আমি যেহেতু তোমরা যেহেতু সামনে নাই আমার একটু অসুবিধা হচ্ছে দেখতে যে তোমরা কে কতখানি লিখেছো আচ্ছা আবার বলছি আশা করছি এখন তোমরা ঠিকঠাক মতো উঠিয়ে নিতে পারবে দেখো প্রশ্নটা আবার করি 6 নম্বর চারটি মুরগি এবং প্রশ্নটা আবার করি দেখো চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম একত্রে 639 টাকা একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত তাহলে একটা বিষয় বলে দেওয়া আছে যে একটি হাঁসের দাম 85 টাকা তাহলে একটি হাঁসের দাম যদি 85 টাকা হয় তাহলে আমরা এটাকে কি গুণ করে তিনটি হাঁসের দাম বের করে ফেললাম 255 টাকা চারটি মুরগি ও তিনটি হাঁসের দাম দেওয়া আছে তাই না আমরা সবাই দেখছি অঙ্কে দেওয়া আছে চারটি মুরগি এবং তিনটি হাঁসের দাম 639 টাকা এখন আমি কয়টা হাঁসের দাম বের করেছি তিনটি হাঁসের দাম তাহলে আমি যদি চারটি মুরগি ও তিনটি হাঁস থেকে তিনটি হাঁসের দাম বিয়োগ করে দেই বা বাদ দেই তাহলে কি থাকবে আমার কাছে চারটি মুরগির দাম অতএব চারটি মুরগির দাম কত পেলাম আমরা
বিয়োগ করার পর বা বাদ দেওয়ার পর 384 টাকা। এই 384 টাকা হচ্ছে চারটি মুরগির দাম। এখন আমি একটি মুরগির দাম বের করতে পারি না? অবশ্যই পারি। একটি মুরগির দাম বের করতে হলে আমাকে কি করতে হবে? 384-কে ভাগ দিতে হবে 4 দিয়ে, কারণ আমি কয়টি মুরগির দাম জানি? আমি চারটি মুরগির দাম জানি, 384 টাকা। অর্থাৎ একটি মুরগির দাম 384 ভাগ 4 টাকা, অর্থাৎ 96 টাকা একটি মুরগির দাম। বের করে ফেললাম আমরা, উত্তর লিখবো একটি মুরগির দাম 86, সরি ভুল লিখেছি আমি, 96-কে 86 লিখেছি, 96 টাকা। ওকে, এখন নিশ্চয়ই আমার প্রিয় শিক্ষার্থীরা অঙ্কটি উঠে নিয়েছো এবং বুঝেছো। আজ এ পর্যন্তই, এই চ্যাপ্টারটি শেষ এবং আগামী ক্লাসে আমরা অধ্যায় 6 পড়ব। অধ্যায় 6 পড়ার আগে একটু থিওরিটিক্যাল বিষয় আছে, ওটা পড়ে নেব। আশা করছি তোমরা সবাই অনলাইন ক্লাসগুলি দেখবে এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে, বারবার যা করিয়ে দিলাম, তাই না? তা না হলে তো আমরা ভুলে যাবো অঙ্কগুলি, তাই তো? ওকে, আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।